ও, আজকে তো 22 তারিখ, আজকে তো 4টার দিকে আর্জেন্টিনা খেলা। এই একটা অড টাইমে খেলাটা ফেলছে, অফিসেই দেখতে হবে। উফ, কি ঝামেলা! ভাই, আমি তো বিপদে পড়ছি কি বিপদে ভাই? ভাই, আমার সি ড্রাইভ ফুল আপনাকে না বলছি ডেস্কটপে ফাইল রাখবেন না। ভাই, এখন তো ঝামেলা, আমার তো সব ইম্পর্টেন্ট ফাইল আচ্ছা, চিন্তা করেন না, ল্যাপটপটা দিয়ে যান, আমি ঠিক করে দিচ্ছি। ভাই। কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না। ভাই? উইন্ডোজ দিবে? আরে না, উইন্ডোজ দেওয়া লাগবে না, ওই স্পেসটা আমি এক্সটেন্ড করে দেব। ভাই প্লিজ একটু তাড়াতাড়ি, আমার খুব জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপটা দেন, আমি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কিন্তু এই রকম সমস্যায় অনেকেই পড়ে থাকি যে আমাদের সি ড্রাইভের স্পেসটা ফুল হয়ে গেছে। এটা হওয়ার কারণ থাকে যে আমরা যখন আমাদের যে কোনো সফটওয়্যার বা মুভি বা যেটাই ডাউনলোড করি না কেন, সেটা আমরা সহজেই সি ড্রাইভে রেখে দিই, যেটা কিনা আমাদের ডাউনলোডসে থাকে। এছাড়াও আমরা ডেস্কটপে অনেক ফাইল রাখি, কিন্তু দেখা যায় যে এই রকম সমস্যাটা যখন হয়, ঠিক ওই মুহূর্তে এত ফাইল কোথায় সরাবো, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, এরকম বাছাই করার সময়টা তখন থাকে না। কিন্তু আমি বলবো আপনারা চেষ্টা করবেন যেন সি ড্রাইভে কোনো ডকুমেন্ট বা ডাটা না থাকে, কারণ এটা ক্র্যাশ হয়ে গেলে আপনারা আর ফিরে পাবেন না। আপনাদের অন্যান্য ড্রাইভে বা হার্ড ডিস্কে সেগুলো সরিয়ে রাখার চেষ্টা করবেন। সো আমরা যদি এরকম সমস্যায় পড়ি, তাহলে আমরা কীভাবে এটা সলভ করব আজকের ভিডিও এই বিষয় নিয়ে। ফর এক্সাম্পল, আপনারা ধরে নিতে পারেন আমার সি ড্রাইভে স্পেস ফুল শো করছে। এখন আমি কি করতে পারি, আমি দিস পিসির উপর রাইট ক্লিক করব এবং শো মোর অপশনে ক্লিক করব। আর যদি আপনাদের উইন্ডোজ 10 হয়ে থাকে, সরাসরি রাইট ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অপশন। আমি শো মোর অপশনে ক্লিক করার পর পেয়ে যাচ্ছি একদম টপে যে অপশনটা, সেটা হলো ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে আমার সামনে চলে আসবে এই উইন্ডোটা, এবং এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এটাকে অনেকেই চিনেন। এবং এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে সি ড্রাইভ দেখতে পাচ্ছেন এবং আদার সব ড্রাইভ দেখতে পাচ্ছেন। বাট সি ড্রাইভের উপর যখন আমি রাইট ক্লিক করছি, আপনারা দেখছেন এখানে এক্সটেন্ড ভলিউম অপশনটা ডিজেবল্ড। এখন আমরা তাহলে কীভাবে করবো? এক্সটেন্ড ভলিউম অপশন ডিজেবল থাকলে তো আমরা কোনোভাবেই এটাকে এক্সটেন্ড করতে পারবো না। বাট উইন্ডোজের একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সটেন্ড করা যাবে, কিন্তু এটা ট্রিক খাটিয়ে। সেটা হচ্ছে কি, আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। তার আগে আমি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন পাশের ড্রাইভটাতেও কিন্তু এক্সটেন্ড ভলিউম অপশনটা ডিজেবল অবস্থায় আছে। এরপরে যদি তার পাশের ড্রাইভটা আমরা চেক করি, রাইট ক্লিক করলে সেখানে এক্সটেন্ড ভলিউম অপশনটা এনাবল শো করছে। কারণ কি? কারণ হলো তার পাশে একটা আনঅ্যালোকেটেড স্পেস পড়ে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 19 জিবির মতো আনঅ্যালোকেটেড অবস্থায় পড়ে আছে। সো আপনারা হয়তো কারণটা বুঝতে পারছেন যে এখানে এটা দিচ্ছে অপশনটা যে এক্সটেন্ড ভলিউম করতে পারবো, কারণ কি তার পাশেই কিন্তু একটা আনঅ্যালোকেটেড স্পেস পড়ে আছে। এখন এই এই কারণেই এই ড্রাইভটা এই আনঅ্যালোকেটেড স্পেস থেকে সেই স্পেস নিয়ে সে তার স্পেসটা আরও বাড়িয়ে নিতে পারবে। সো এই কারণেই এই অপশনটা এনেবল এখানে শো করছে। কিন্তু এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে তো আনঅ্যালোকেটেড একটা স্পেস পড়ে আছে, তাহলে কেন আমাদেরকে ডি ড্রাইভ অর সি ড্রাইভে এক্সটেন্ড করতে দিচ্ছে না? এটা কারণ হলো এখানে যে স্পেসটা পড়ে আছে আনঅ্যালোকেটেড অবস্থায়, সেটা কিন্তু সি ড্রাইভ বা ডি ড্রাইভের পাশে নেই, এটা অবশ্যই তার পাশে হতে হবে। অর্থাৎ আমি যদি সি ড্রাইভে এক্সটেন্ড করতে চাই, তাহলে সি ড্রাইভের পাশেই একটা আনঅ্যালোকেটেড স্পেস থাকতে হবে। আবার যদি ডি ড্রাইভে চাই, তো ডি ড্রাইভের পাশেই একটা আনঅ্যালোকেটেড স্পেস থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ডি ড্রাইভ থেকে কিছু আনঅ্যালোকেটেড স্পেস বের করি, ওকে, আমি এখন ডি ড্রাইভ থেকে কিছু স্পেস বের করে নিব। ফর এক্সাম্পল, আমি 10 জিবির মতো স্পেস বের করে নিই। সো আমি যদি 10,000 লিখি, সো আমি 9.7 জিবির মতো স্পেস বের করতে পারবো। সো এখানে স্পেসটা বের হয়ে গেছে এবং আনঅ্যালোকেটেড অবস্থায় আছে। এখন যদি আমি ডি ড্রাইভের উপর রাইট ক্লিক করি, আপনারা দেখেন এক্সটেন্ড ভলিউম অপশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে, যে অবশ্যই যেই ড্রাইভের আপনি স্পেস এক্সটেন্ড করতে চাচ্ছেন, তার পাশে আনঅ্যালোকেটেড অবস্থায় স্পেস থাকতে হবে, আদারওয়াইজ এটা এনেবল থাকবে না। তো এইখানে আমরা এই অপশনটা পাচ্ছি,
এখন আমরা তাহলে সি ড্রাইভে কীভাবে করব? ডি ড্রাইভ তো অনেক ডাটা নিয়ে আছে, তাহলে আমরা সি ড্রাইভকে যদি আনঅ্যালোকেটেড স্পেস দিতে যাই তাহলে আমরা কীভাবে পাবো? কারণ অলরেডি সি ড্রাইভে কোনো স্পেস নাই। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা সি ড্রাইভের স্পেস এক্সটেন্ড করার জন্য আমরা ডি ড্রাইভের ডাটাকে অন্য একটা ড্রাইভে হয় সরিয়ে নিতে পারি, আর না তো কোনো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে আমরা ডাটাগুলোকে সিকিউরভাবে সরিয়ে নিব আগে। তারপরে আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন আপনার ডি ড্রাইভ, এই ডি ড্রাইভকে আমরা ডিলিট করে, ভলিউম ডিলিট করে দেন আনঅ্যালোকেটেড স্পেসে পরিণত করব। যখন এটা হয়ে যাবে আনঅ্যালোকেটেড স্পেস, তখন আমরা সি ড্রাইভের উপর রাইট ক্লিক করে সি ড্রাইভের ভলিউমকে এক্সটেন্ড করে নিতে পারবো। আসুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা এটা কিভাবে করতে পারি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডি ড্রাইভ, এখান থেকে আমি ফাইলগুলোকে, ফর এক্সাম্পল আমার পাশে যে ড্রাইভটা আছে সেই ড্রাইভে আমি সরিয়ে নেব কপি করে। দেন আমি এই ডি ড্রাইভকে ডিলিট করে ফেলবো, অর্থাৎ আমরা ম্যানেজে যে রাইট ক্লিক করবো ডি ড্রাইভের উপর এবং ডিলিট ভলিউম করে এই ভলিউমটাকে ডিলিট করে দেব। আপনারা দেখতে পেলেন আমি আমার ডি ড্রাইভের সব ফাইলগুলো অন্য একটা ড্রাইভে কপি করে ফেলেছি। এখন যেটা করব, আমি ম্যানেজে যাব এবং সেখানে আমি ডি ড্রাইভের উপর রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পর এখানে আমরা ডিলিট ভলিউম অপশনটা পাচ্ছি, ডিলিট ভলিউমে ক্লিক করব। করলে আমার এখানে জাস্ট একটা অপশন আসবে যে আমাকে পারমিশন জিজ্ঞেস করবে যে আমি কি ডিলিট করতে চাচ্ছি কিনা, আপনারা ইয়েস দিয়ে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এখন আনঅ্যালোকেটেড স্পেসে পরিণত হয়ে গেছে। সো এখন যেটা করবেন আপনারা, সি ড্রাইভের উপর আমরা রাইট ক্লিক করব এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু এক্সটেন্ড ভলিউম এনেবল হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু বুঝতে পারছেন এখন যে আমাদের অবশ্যই পাশের ভলিউম একটা আনঅ্যালোকেটেড রাখতে হবে, তাহলেই আমরা এক্সটেন্ড ভলিউমটা পাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আস্ক করছে যে আমি কত জিবি ওই আনঅ্যালোকেটেড যে স্পেসটা আছে ওইখান থেকে আমি সি ড্রাইভে অ্যাড করতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি 10 GB মতো সিলেক্ট করলাম, সো আমি 10,000 দিয়ে দিলাম। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমার এই স্পেসটা সাথে সাথে সেই সি ড্রাইভের মধ্যে এসে অ্যাড হয়ে যাবে। সো আমি এখন বাটনে ক্লিক করলাম, দেন ফিনিশ বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে আউটপুটটা ছিল সেটা হলো 200 GB, এখন আউটপুট দেখাচ্ছে 210 GB। সো এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে আমার অবশ্যই এই এক্সটেন্ড অপশনটাকে এনেবল করতে গেলে, এক্সটেন্ড ভলিউম, আমাকে প্রতিটা ড্রাইভের পাশে একটা আনঅ্যালোকেটেড স্পেস করতে হবে, আদারওয়াইজ আমরা এক্সটেন্ড করতে পারবো না। এরপরে যেটা আমরা করব, আমাদের যে আনঅ্যালোকেটেড স্পেস আছে সেটাকে জাস্ট নিউ ভলিউম হিসাবে ক্রিয়েট করে নিলে আপনার ড্রাইভ রেডি হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওতে ভিউয়ার্স, আশা করি আপনারা এই ট্রিক্সটার মাধ্যমে আপনাদের সি ড্রাইভের স্পেস যদি কখনও বাড়ানোর প্রয়োজন হয় খুব সহজে বাড়িয়ে ফেলতে পারবেন। কারণ আমরা যদি উইন্ডোজ দিতে যাই অনেক বেশি সময় লাগবে এবং অনেক রকমেরই ঝামেলা আছে, ডাটা ব্যাকআপ, নানা রকম প্রবলেম, সাথে তো আপডেট আছেই উইন্ডোজ 10 এবং 11-এ। সো এই ট্রিক্সটা দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের সি ড্রাইভের স্পেস সহজেই এক্সটেন্ড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।